কি বলবেন এই বডি শেপ এবং ওয়েট ম্যানেজমেন্টের ব্যাপারে? প্রথম যেহেতু কথা আমরা হচ্ছে আমাদেরকে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, বিকজ কার্বোহাইড্রেট, আমরা বেশি কার্বোহাইড্রেট খাই তো, ভাত বেশি খাই। এবং যদি যারা সমস্যা তাদেরই হয়, যারা ভাতও বেশি খাচ্ছে, 3 বেলা ভাত খাচ্ছে, বা অনেক আছে বাঙালি মাত্র 20-30 বছর হলো যে সকালে রুটি খাওয়া শিখেছে, আগে 3 বেলায় ভাত খেত, জি এখনো 2 বেলা ম্যাক্সিমাম বাসাতে ভাত খায়। তা বুঝুন, 100 গ্রাম ভাতে 365 ক্যালোরি, তাহলে তো তার লাগে না আর কিছু। তার একটা মানুষের হার্ডলি 2000 ক্যালোরি লাগে জি ভাত থেকে, তো মোটামুটি সব নিয়ে নেয়। আর যাদের সাথে যাদের মিষ্টি খাওয়ার অভ্যাস আছে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ আপনি যদি কার্বোহাইড্রেট বেশি খান, আপনি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশ বা এই যে রাইস ইটিং কান্ট্রিগুলোতে ডায়াবেটিসের পরিমাণ অনেক গুণ বেশি, এটা ডিউ টু ভাত, বুঝতে পেরেছেন? সুতরাং ভাত খাওয়া কমাতে হবে, পরিমিত পরিমাণে খেতে হবে। আর 2 নম্বর কথা, আমাদের রাত করে যে ভাত খাওয়া মানে খাবারের অভ্যাস, সেটাও পরিত্যাগ করতে হবে। সকালবেলা রাজার মতো খেতে হবে, দুপুরে প্রজা, রাতের বেলা সন্ধ্যাবেলা মানে রাতের বেলা মিসকিনের মতো খেতে হবে, এটাই হচ্ছে আসল বিষয়। আর অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, কোনো বিকল্প নেই, অনেক বেশি হাঁটাচলা করতে হবে, আর ফাস্ট ফুড পরিহার করতে হবে। এটা বলা ঠিক না, ফাস্ট ফুড একেবারে ঢালাও ভাবে না বলে, মানে এটা একটা অভ্যাসের মধ্যে আনতে হবে। ফাস্ট ফুড খেলাম সারাক্ষণ, রেগুলারি দেখা যাচ্ছে আজকাল বাচ্চারা অনেক বেশি খাচ্ছে, সেটা তো একটা মুটে যাওয়ার অনেক দূর, একটা মোটামুটি লিমিট মধ্যে খেলে আমি খুব বেশি এই করে খেতেই থাকলাম, তাহলে তার হবে না, সব খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য। বরঞ্চ আমি মনে করি ফাস্ট ফুড এর থেকে ভাত বেশি ক্ষতিকর আমার হিসাবে, বিকজ এটা অনেক বেশি এনার্জি বেশি দিচ্ছে। আলটিমেটলি অন্যান্য, যেমন আপনি বলেছি, মোটিয়ে গেলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা সব শুরু হবে, ওয়েট নিতে পারে না, কারণ হাড্ডি তো বাড়ানো যাবে না, হাড্ডি কমানো যাবে না। কমালে আমরা ফ্যাটটাকে কমাতে পারি, ইভেন মাসেল কেও কমানো উচিত, যায় না না যায়, ওয়েস্টিং করা যায়, কিন্তু ভালো হবে না, যেটা হচ্ছে ফ্যাটটাকে কমানো। সুতরাং হাড্ডি বলেন মাসেল বলেন কিছুই কমার জন্য ফ্যাটটাকে কমাতে হবে আমাদেরকে। এবং আপনার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বডি শেপিং যদি কেউ চায় সুন্দর ফিগার, তাহলে ওটা বডি শেপিং এর যে নন ইনভেসিভ মেথড গুলো আছে ওগুলা করতে হবে। আর শুধু ওয়েট ম্যানেজমেন্ট করলেও যেমন ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না, আবার শুধু বডি শেপিং করলেও সম্ভব না, দুটো একটা কম্বিনেশন জানতে হবে এবং এটাকে ভালোভাবে একসেপ্ট করতে হবে। এবং সাথে আপনার, আমি যেটা আমার পেশেন্টদেরকে বলি, যেটা আপনি জানেন খুব ভালো করে, সেটা হচ্ছে এটা আমরা একটা কমপ্লেক্স রুটিনের মধ্যে ফেলে দেই। পরীক্ষার আগে যেমন দরজা জানলা বন্ধ করে আমরা পড়াশোনা করি, এরকম রুটিনের মধ্যে ঢুকলে কিন্তু সবাই সবকিছু করে। আর যদি মনে করে যে না এখন তো আচ্ছা কয়দিন পরে করবো, এই করতে করতে কিন্তু আসলে হয় না, সিস্টেমের মধ্যে ফেলে দিলে সবাই সবকিছু করে। বাঙালি নিয়ম মানে না যেমন সত্য কথা, বা নিয়মের মধ্যে ফেলে দিলে ওরা সবচেয়ে বেশি পাংচুয়াল হয়। ডক্টর সরকার মাহতাব আহমেদ শামীম, আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের খুব সুন্দর সময় দিয়েছেন, বিশেষ করে যারা সৌন্দর্য পিপাসু আজকে মহিলারা যারা দেখছেন এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক উপকৃত হবেন। আপনাকে সুস্থ থাকুনের পক্ষ থেকে এবং এটিএন বাংলার অগণিত দর্শক শ্রোতাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।